পা কয় টুকরা হয়েছে? কাকা বাবু, শুভা তো হাসছে। কেমন করে ভাঙলো? কারো সাথে ঝগড়া করেছিলি? ভালো হয়েছে, এখন খোরা হয়ে ঘরে বসে থাক। দেখি, পাগলামা করিস না। কোথায় ব্যথা পেয়েছিস দেখতে দে। তোমাকে কে খবর দিল প্রতাপ? তুমি এখন যাও, শুভা এমনি ভালো হয়ে যাবে। এমনি এমনি ভালো হবে না কাকিমা, কবিরাজ মশাইকে খবর দিতে হবে। এখন আবার কবিরাজ মশাইকে কোথায় পাবো? ওসব ঝামেলা করো না তো। প্রতাপ, তুমি শান্ত হও। কবিরাজ মশাইকে আমি আনতে যাচ্ছি। সে তো ৮ ক্রোশ দূরের পথ, কি মুশকিল। তাতে কি হয়েছে? আমি চললাম শুভা। সব দোষ তোমার আর তোমার দুলালি মেয়ে। ওকে বকাঝকা করছো কেন? শান্ত হও। না, শান্ত হব না। একেতে গর্ভে কলঙ্ক নিয়ে দিন রাত কাঁদছে, তার মধ্যে আবার ওই বিষ পড়া ছোড়া প্রতাপ। সে কি চায়? আমাদের বাড়িতে কি চায়? ও আমাদের কোনো আত্মীয় নয়, বন্ধুও নয়। এই, তোরা কি পটের বিবিকে নিয়ে বসে থাকবি না কাজ করবি? কদিন বাদে বিয়ে। আয় উঠ, জলে পা দিয়ে চুপ করে বসে থাক। আমার কথা নড়চড় হলে কপালে কষ্ট আছে। তোর মার মাথা এমনিতেই গরম, এখন আরো গরম। মনে কোনো কষ্ট নিস না। হ্যাঁ রে শুভা, প্রতাপ তোকে খুব ভালোবাসে, তাই না? বড় ভালো ছেলে। তোর জন্য আমিও ওকে খুব পছন্দ করি। বুঝেছি, তোর মনের কথা আমি বুঝেছি। সুকেশিনীর বিয়ে হয়ে গেছে, সুহাসিনীর বিয়েটা হয়ে যাক, তারপর তোর বিয়ে, প্রতাপের সঙ্গে বিয়ে। তুই বেশি নড়াচড়া করিস না তো, ব্যথা বেড়ে যাবে। প্রতাপ আসবে। কবিরাজ মশাইয়ের বাড়ি এখান থেকে ৮ ক্রোশ দূরে। তুই চিন্তা করিস না মা, ওষুধ না নিয়ে প্রতাপ ফিরবে না। প্রতাপ খুব ভালো ছেলে, পরোপকারী। তুই বস, আমি জলপট্টি নিয়ে আসি। নমস্কার কবিরাজ মশাই। নমস্কার। কিরে প্রতাপ, আবার কার অসুখ বাঁধলো? আমার শুভা। সে আবার কে? না মানে, আমাদের গায়ের বাণীকণ্ঠ বাবুর মেয়ে সুভাষিনী। কি হয়েছে? পা মচকে গেছে, ব্যথা করছে। ও কিছু না, তুমি একটু বসো, আমি ওষুধ বানিয়ে দিচ্ছি। ও নাগেন, ওই ঘর থেকে তেলটা নিয়ে আয়। নিন কর্তা, এই ওষুধ 3 দিন খাওয়াবে আগে। আর এই তেলটা ঠিক মতো মালিশ করলে 2-3 দিনের মধ্যে ব্যথা ভালো হয়ে যাবে। নমস্কার। 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 ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।